নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এপ্রিল মাসে পাঁচটি গ্রহ রাশি পরিবর্তন করছে যার ফলে ছয় রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সুখ শান্তি ও সৌভাগ্য এই ছয় রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থভাগ্য ধীরে ধীরে পরিবর্তন আসতে চলেছে প্রেমে পাবেন সফলতা চাকরি ক্ষেত্রে পদোন্নতি হবে বেকারদের চাকরি হবে যাদের বিবাহ আটকেছিল বিবাহ হবে এবং সন্তানের কাছ থেকে পাবেন সুখ এছাড়াও সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এপ্রিল মাসে বুধগ্রহ দুবার রাশি পরিবর্তন করবে পয়না এপ্রিল এবং সতেরোই এপ্রিল ছয় এপ্রিল দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এগারোই এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দই এপ্রিল মঙ্গল গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে একই দিনে অর্থাৎ চোদ্দোই এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে শনি থাকবে মকর রাশিতে রাহু ও কেতু অবস্থান করবে যথাক্রমে বৃষ রাশিতে ও বৃশ্চিক রাশিতে এই হচ্ছে পাঁচটি বড় গ্রহ যা এপ্রিল মাসে রাশি পরিবর্তন করছে পাঁচটি বড় গ্রহ হল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই পাঁচটি গ্রহ রাশি পরিবর্তনে ছয় রাশির জাতক জাতিকাদের উপর কোন কোন দিক থেকে শুভ প্রভাব পড়তে চলেছে আসুন আমি সেই ছয় রাশির নাম এবং সেই ছয় রাশির রাশিভিত্তিক আলোচনা জানিয়ে রাখি কুম্ভ রাশি প্রথম সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল মাসে প্রচুর পরিমাণে হাতে অর্থ আসতে চলেছে ব্যবসা থেকে প্রচুর পরিমাণে আপনি মুনাফা অর্জন করতে পারবেন এই মাসে নতুন কোনো যদি পরিকল্পনা করতে চান তবে তা যথেষ্ট শুভ আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে এছাড়াও নতুন ব্যবসা যদি শুরু করতে চান এই মাসে করতে পারবেন এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিবাহের শুভ যোগাযোগ দীর্ঘদিন ধরে চেষ্টা করা সত্ত্বেও পছন্দের পাত্র বা পাত্রী পাচ্ছেন না এবার পছন্দের পাত্র ও পাত্রী পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে আর যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতি হবে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ সম্পদ বৃদ্ধি পাবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে পারিবারিক দিক থেকে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন পরিবারে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে এই এপ্রিল মাসে আপনি নতুন কোনো পরিকল্পনা করে কর্ম শুরু করতে পারেন এছাড়াও এই মাসে আপনাদের বিবাহের যোগাযোগ আসবে নিশ্চিন্তে থাকুন আপনার যদি বিবাহের বয়স হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি কর্মট হন তবে নিশ্চিন্তে থাকুন এই মাসেই আপনার বিবাহ ঠিক হয়ে যাবে যদিও আপনার ব্যক্তিগত রাশিচক্র দেখার প্রয়োজনীয়তা রয়েছে এই মাসে পৈতৃক সম্পত্তির যে ঝামেলা ছিল তা অনেকটাই মীমাংসা হয়ে যাবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল তুনা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে মান সম্মান বৃদ্ধি পাবে খ্যাতি বৃদ্ধি পাবে পরিবারে আপনার দায়িত্ব কিছুটা বাড়বে তবে সেই দায়িত্ব আপনি নিবেন কারণ দায়িত্ব নিতে আপনি সচরাচর পিছু পা হন না আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি সাহায্য পাবেন আপনার যে সমস্ত কাজকর্ম ছিল সেই সমস্ত কাজকর্ম হয়ে যাবে এছাড়াও এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার খরচও বৃদ্ধি পাবে কাজেই খরচের দিকটি একটু ভেবে করুন এছাড়াও সন্তানের প্রতি আপনার দায়িত্ব বাড়বে মানসিক শান্তি আপনার দীর্ঘদিন ধরে বিঘ্নিত অবস্থায় ছিল এবার ধীরে ধীরে আপনার মানসিক শান্তি ফিরে আসবে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির কথা আমি জানাবো তা হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় আপনার পরিবারের কারো বিবাহের কথা পাকাপাকি হয়ে যেতে পারে যার জন্য বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও এই মাসে আপনার সম্পত্তির পরিমাণ বাড়বে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে বেকারদের কর্মপ্রাপ্তি হবে ব্যবসায়ীদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতি হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে আপনার হাতে অপ্রত্যাশিতভাবে অর্থ এসে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস যথেষ্ট শুভ যাবে অন্ততপক্ষে গ্রহগোচর সেটি দেখাচ্ছে এই মাসে আপনি পরিবারের কাছ থেকে সুখ শান্তি পাবেন আর্থিক সমৃদ্ধি ঘটতে থাকবে জীবনসাথীর কাছ থেকে আপনি সাহায্য পাবেন যাদের কোনো কারণবশত চাকরি চলে গেছিল তাদের চাকরি হবে ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই মাসে আপনার ভ্রমণের যোগাযোগ রয়েছে যা আপনার আনন্দকে আরও কিছুটা হলেও বাড়িয়ে তুলবে এই মাসে আপনার বিবাহের যোগাযোগ আসবে এবং হঠাৎ করে আপনার বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে সৌভাগ্যশালী छय राशि